হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বর্তমান সময়ে আমরা অধিকাংশ লোকে ফেসবুক ইউজ করে থাকি এবং ফেসবুকের ভিডিওগুলো দেখতে পছন্দ করি। আমরা যখন ফেসবুকের ভিডিও দেখি, দেখতে দেখতে অনেকের একটি যে কোনো একটি ভিডিও ভালো লাগে অথবা পছন্দ হয়, সেই ভিডিওটা আমরা ডাউনলোড করতে চাই এবং সেটা দুঃখজনক বিষয় যে আমরা সেই ভিডিওটা ফাইল ম্যানেজার ডাউনলোড করতে পারি না এবং গ্যালারিতে সেভ করে রাখতে পারি না অনেকে। তো আপনারা কী করেন, অনেকে কী করেন, এই টাইটেলের উপর দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো আছে ফলো বাটনের, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপর ক্লিক করে আপনি কী করেন, এখান থেকে আপনি সেভ করেন। তো এই সেভ করলে হয় কি, আপনার এই ভিডিওটার লিঙ্কটা সেভ হয়ে যায়, আপনি চাইলে পরবর্তীতে এই ভিডিওটা আবার প্লে করে দেখতে পারেন ফেসবুকে। তো আমরা কী করবো, সরাসরি এই ভিডিওটা আমরা ডাউনলোড করে ফাইল ম্যানেজার অথবা গ্যালারিতে সেভ করে রাখবো। তো এটা করার জন্য আপনাকে দুইটি স্টেপে বুঝিয়ে দেবো কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন। দেন এখান থেকে কী করবেন, আপনি নিচে দেখতে পাচ্ছেন লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। তো আপনি কী করবেন, এখান থেকে শেয়ার অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর আবার আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্রল করে, এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে। তো আপনি এখানে খুঁজে বের করবেন মোর অপশন কোথায়। তো এই মোর অপশনের উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো এখানে শো করছে। তো আপনি এখানে কী করছেন, রাইট সাইডে একটু স্ক্রল করবেন, করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিটম্যাট। তো আপনি কী করুন, অবশ্যই এই ভিটম্যাট অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারেন, অবশ্যই ফোনে থাকা লাগবে। তো আপনি এখানে কী করবেন, এখান থেকে সরাসরি ভিটম্যাটের উপর ক্লিক করবেন। তো আপনাদেরকে আজকে আমি আপনাদের দুইটা স্টেপে দেখে দেবো কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন তিনবার লোড হবে, সরাসরি তিনবার লোড হবে। হওয়ার পর এখানে কমপক্ষে আপনার যদি নেট প্রবলেম হয় তাহলে আপনার এখানে এক মিনিট সময় লাগতে পারে, আর যদি নেট প্রবলেম না হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেল ছিল আমার ব্রেকআপ টু টাইটেল ভিডিও। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অলরেডি ডাউনলোডের ইয়ে চলে এসেছে লিস্ট। তো আপনি কত এমবি ভিডিওটি ডাউনলোড করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছে মতো আপনি কি ফুল এইচডি অথবা নর্মাল আপনি যেটা ডাউনলোড করবেন সেটা কী করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, সেখানে ডাউনলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড হচ্ছে এবং এখানে দেখছেন টাইম মানে পার্সেন্ট কাউন্ট হচ্ছে। দেন এখানে ডান করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো, এখানে তো এখানে অ্যাড আসলে আপনি কী করবেন, অ্যাডটি স্কিপ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার ডাউনলোড হচ্ছে এই জায়গায়। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা ওয়ান স্টেপ এবং দ্বিতীয় স্টেপে আপনাদেরকে দেখে দেবো কীভাবে দ্বিতীয় স্টেপে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি কী করবো, সরাসরি ব্যাক করে ফেসবুকে যাবো আবার। হ্যালো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি বলেছিলাম ওয়ান স্টেপ এবং টু স্টেপ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন। আপনার যদি ওয়ান স্টেপ কাজে লাগানো লাগে, অর্থাৎ ওয়ান স্টেপ থেকে যদি আপনার ভিডিও ডাউনলোড করতে সমস্যা আছে ফেসবুক থেকে, তাহলে আপনি কী করবেন, টু স্টেপ ফলো করতে পারেন। তো এখান থেকে কী করবেন, সরাসরি আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্ক করার পর আপনি এখান থেকে সরাসরি কেটে দেবেন। দেওয়ার পর আপনি একবারে দেখতেছেন সরাসরি আপনার ভিটম্যাটে চলে আসবেন, ভিটম্যাট অ্যাপসে চলে আসার পর সরাসরি এখান থেকে ওপেন করবেন। তো এখান থেকে সরাসরি ভিটম্যাট অ্যাপসটি ওপেন করবেন, করার পর আপনি একবারে দেখতে পাচ্ছেন সার্চবার। তো এখানে ক্লিক করে আপনি ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার সাথে সাথে উপরে দেখতেছেন গোর উপরে ক্লিক করবেন, অর্থাৎ সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে লোড হওয়ার পর ভিডিওটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গরিবের ভালোবাসা ভিডিওর টাইটেল। তো ভিডিও টাইটেলটা ভালো করে মিলিয়ে নিতে পারেন যদি আপনার ফ্যাক ফুক মনে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা ডাউনলোড চিহ্ন রয়েছে, একটা হচ্ছে উপরে একটা এসে নিচে। তো এখান থেকে কী করবেন, আপনি সরাসরি উপরেরটাতে ক্লিক করবেন যে ভিডিওটা ডাউনলোড করবেন, যে এখানে ক্লিক করার পর আপনার ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করে দেবেন এমবির। সিলেক্ট করার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, যে ডাউনলোড পার্ট টু, যে এখানে টাইম কাউন্ট হচ্ছে। এবং আমি এখানে স্কিপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এখানে। তো গাইজ ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।